আসসালামু আলাইকুম। মাপকাঠির আজকের ভিডিওর বিষয় ইসলামের যেসব নাম রাখা হারাম। তো ইসলামের যেসব নাম রাখা হারাম সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আজকে বিস্তারিত জানব। আশা করছি সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক, আল্লাহর নাম নয় এমন কোনো নামের সাথে গোলাম বা আব্দ যার অর্থ বান্দা শব্দটিকে সম্বন্ধ করে নাম রাখা হারাম। যেমন আব্দুল ওজ্জা যার অর্থ ওজ্জার উপাসক, আব্দুল শামস অর্থাৎ সূর্যের উপাসক, আব্দুল মোত্তালিব অর্থাৎ মোত্তালিবের দাস, আব্দুল নবী অর্থাৎ নবীর দাস, গোলাম রসুল অর্থাৎ রসুলের দাস, গোলাম নবী নবীর দাস, আব্দুল শামস সূর্যের দাস, আব্দুল কামার চন্দ্রের দাস, আব্দুল আলী অর্থাৎ আলীর দাস, আব্দুল হুসাইন অর্থাৎ হুসাইনের দাস, আব্দুল আমির অর্থাৎ গভর্নরের দাস, গোলাম মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের দাস, গোলাম আব্দুল কাদের অর্থাৎ আব্দুল কাদেরের দাস, গোলাম মহিউদ্দিন অর্থাৎ মহিউদ্দিনের দাস। এই জাতীয় নাম রাখা হারাম। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় নামের মধ্যে আব্দ শব্দটা থাকলেও ডাকার সময় আব্দ শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয়। যেমন আব্দুর রহমানকে ডাকা হয় রহমান বলে, আব্দুর রহিমকে ডাকা হয় রহিম বলে, এটি অনুচিত। আর যদি দ্বৈত শব্দে গঠিত নাম ডাকা ভাষাভাষীদের কাছে কষ্টকর থেকে সেক্ষেত্রে অন্য নাম নির্বাচন করাটাই শ্রেয়। এমনকি অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতাও দেখা যায়। এ বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেয় করা তাহলে ব্যক্তির ইমান থাকবে না, আর এই উদ্দেশ্য না থাকলেও এটি করা অনুচিত। দুই, অনুরূপভাবে যেসব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুল করেন অথচ সেগুলো আল্লাহর নাম নয়, সেসব নামের সাথে আব্দ বা দাস শব্দকে সম্বন্ধিত করে নাম রাখাও হারাম। যেমন আব্দুল মাবুদ, যেহেতু মাবুদ শব্দটি আল্লাহর নাম হিসাবে কুরআন ও হাদিসে আসেনি বরং আল্লাহর বিশেষণ হিসাবে এসেছে, এবং আব্দুল মওজুদ, মওজুদ শব্দটি আল্লাহর নাম হিসাবে কুরআন ও হাদিসে আসেনি, অতএব এই জাতীয় শব্দের সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখাও হারাম। তিন, মানুষ যে উপাধির উপযুক্ত নয় অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে অথবা অসার দাবি রয়েছে এমন নাম রাখা হারাম। যেমন শাহেনশাহ অর্থাৎ জগতের বাদশাহ বা মালিকুল মুলুক অর্থাৎ রাজা ধীরাজ নাম বা উপাধি হিসাবে নির্বাচন করা, সাইয়েদুন নাস অর্থাৎ মানবজাতির নেতা নাম রাখা, এই অর্থবোধক হওয়ার কারণে মহারাজ নাম রাখাকেও হারাম বলা হয়েছে। চার, যে নামগুলো আল্লাহর জন্য খাস সেসব নামে কোনো মাখলুকের নাম রাখা বা কুনিয়ত রাখা হারাম। যেমন আল্লাহ আর রহমান, আল হাকাম, আল খালেক ইত্যাদি। তাই এসব নামের কোনো মানুষের নাম রাখা সমীচীন নয়। পক্ষান্তরে আল্লাহর নামসমূহের মধ্যে যেগুলো শুধু আল্লাহর জন্য খাস নয় বরং সেগুলো আল্লাহর নাম হিসাবেও কুরআন হাদিসে এসেছে এবং মাখলুকের নাম হিসাবে এসেছে সেসব নাম দিয়ে মাখলুকের নাম রাখা যেতে পারে। কুরআনে এসেছে কোয়ালাতিম রাতুল আজিজ অর্থ আলজাজিজের স্ত্রী বলেছেন, সুরা ইউসুফ আয়াত 51। অর্থাৎ এই জাতীয় নাম যেগুলো কুরআন মাজিদে আল্লাহর নাম হিসাবে এসেছে এবং বান্দার নাম হিসাবে এসেছে সে জাতীয় নাম রাখা যেতে পারে। আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত কিছু নিষিদ্ধ নাম রয়েছে, সেগুলো হলো আফলাহ অর্থাৎ মুক্তিপ্রাপ্ত, ইয়ালা অর্থাৎ সুউচ্চ, ইয়াসার অর্থাৎ ঐশ্বর্যশালী, নাজিহ অর্থাৎ সফলকাম, বারাকা অর্থাৎ আশীর্বাদ, রাবাহ অর্থাৎ লাভজনক। যেসব নাম রাখা মাকরুহ বা ঘৃণিত সেগুলো হচ্ছে দাম্ভিক ও অহংকারী শাসকের নাম রাখা, যেমন ফেরাউন, হামান, কারুন, ওয়ালিদ, এবং শয়তানের নামে নাম রাখা, যেমন ইবলিস, ওয়ালহান, আজদা, খিনজিব, হাব্বাব। তো আমরাও আমাদের সন্তানদের নাম রাখার সময় আলোচিত বিষয়গুলো খেয়াল রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করুক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ারের মাধ্যমে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন।